আমি মনে করি 2021-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। আগামী দিন স্বপ্নের সাগরদিঘি আমরা সম্পূর্ণ করতে পারি এই দায়িত্বটা আজকে আমি কাঁধে নিয়ে যাচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জিকে যদি জেতান, এনআরসি কে আটকে রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের আমরা কথা দিয়েছি, কোনো মতে আমরা বাস্তবায়িত করতে দেব না।